মাগি বলেছে তাকে 200-300 টাকা দিয়ে যায় এই ধরনের যত যখন যখন কথাবার্তা আছে আপনি কথাই বলতে দেন যখনই সে কিছু বলতে চায় তখনই আপনি বলেন যে আপনার অনুষ্ঠানে সময় শেষ হয়ে গেছে এই হইছে সেই হইছে হুজুর মিথ্যা কথা বলতেছে এটা কোনো দলিল নাই এটা কোনো ডকুমেন্ট নাই এটা কোনো প্রমাণ নাই বেচারা তো কথা বলতে দেন আগে আসলে খুব খুব থেকে নিয়ে আমার এই ভিডিওটা করা তো মাথার মধ্যে যা কিছু আসছে তাই আপনাদের বলে ফেলেছি গুড আফটারনুন সবাইকে বাংলাদেশের লেটেস্ট এন্ড ভাইরাল নিউজের উপর করা আমাদের নাইন প্রোগ্রামে সবাইকে স্বাগত খুব মেজাজ খারাপ আজকে তো আপনারা যারা পোলাপান আছেন ক্যামেরার সামনে থেকে সরে যান এই ভিডিওটা দেখেন না যারা আপনারা অ্যাডাল্ট আছেন তারা দেখেন 18 বছর থেকে 90 বছর পর্যন্ত তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা খুব মেজাজ খারাপ হয়ে গেছে সেটা হলো মিথিলা ফারজানা এই মহিলাটাকে আমি খুব একটা চিনি না ইলিয়াস ভাইয়ের একটি ভিডিওতে 2-3 মাস আগে তাকে দেখেছিলাম ইলিয়াস ভাই নানানভাবে এই মহিলাকে যা ইচ্ছা তাই বলছিল তো সেই ভিডিওর মাধ্যমে আমি আসলে এই মহিলাকে চিনি সে 71 টিভির একজন প্রেজেন্টার তো ইলিয়াস ভাই যখন এই মিথিলাকে নিয়ে ওই ভিডিওটা করেছিল তাকে প্রস্টিটিউট বলেছে মাগি বলেছে তাকে 200-300 টাকা দিয়ে যায় এই ধরনের যত যখন যখন কথাবার্তা আছে আপনারা যদি ইলিয়াস ভাইয়ের ওই ভিডিওটাতে যান তাহলে আপনারা দেখতে পাবেন আমার কাছে মনে হয় খুব ক্ষুব্ধতা নিয়ে খুব ক্ষুব্ধ হয়ে আমাদের ইলিয়াস ভাই ওই মুহূর্তে এই ভিডিওটা করেছিলেন এই ফারজানা এই মাগিরে নিয়ে তো যাই হোক এখন আমাকে আবার এই মহিলাকে নিয়ে ভিডিওটা করতে হলো এবং আমি বাধ্য হলাম এটা করার জন্য সেটা হলো 71 টিভির একটি সংবাদ আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় এটা ঘোরাঘুরি করছে সেটা হলো সে তার এই অনুষ্ঠানে আরও 2 বদমাইশকে নিয়ে আসছে আসলে অনেকভাবে চেষ্টা করলাম এই 2 বদমাইশের নাম জোগাড় করার আসলে আমি টিভির কোথাও পেলাম না খুঁজে তো যাই হোক আমার সময়ও নাই এই বদমাইশগুলোকে খোঁজার তো এই যে 2 ভাউরাকে নিয়ে যে এই মিথিলা তার অনুষ্ঠানে এসেছে তো আসেন আপনার অনুষ্ঠান অনুষ্ঠান করেন তো তাদের সাবজেক্ট কী ছিল ইসলাম ধর্মকে বাংলাদেশের কনস্টিটিউশন থেকে তুলে দিলে অসুবিধার কী কী হবে তো এই নিয়ে সে ওই 2 ভাউরাকে জোগাড় করে নিয়ে আসছে আর আমাদের উনি একই অনুষ্ঠানে গেস্ট হিসেবে নিয়ে এসেছেন আরেকজন মুফতি সাহেবকে তো এখন আমি দুজনের কথাবার্তা শুনেছি তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন একটি অনুষ্ঠানে প্রেজেন্টার সে কী করে একটা নিউট্রাল থাকে নিউট্রাল তো বুঝেন সে মানে কোনো পক্ষেই না আপনারা আলোচনা করতে বসেছেন আলোচনা করেন কিন্তু কৌশলে মিথিলা মাগি কী করছে পুরো প্রোগ্রামটাকে একটি ডিবেটের মতো করে ফেলেছে এটা তাদের আগেই ইচ্ছা ছিল তো যার ফলে যে ভাওরা দুটাকে সে সাথে করে নিয়ে এসেছে এই ভাওরাগুলো ওই উইকিপিডিয়া সার্চ করে গুগল টুগল সার্চ টার্চ করে যা রকম তথ্য তথ্য জানার দরকার তাদের এই মুফতি সাহেবকে অপদস্থ করার জন্য মিথ্যা প্রমাণ করার জন্য হেয় করার জন্য সব কিছুই তারা বন্দোবস্ত করি কিন্তু তার অনুষ্ঠানে এসেছিলেন কিন্তু এই মিথিলা মাগি কিন্তু ভুলেও আমার মনে হয় না যে এই মুফতি সাহেবকে সেটা বলেছিলেন যে তার অনুষ্ঠানে কী হতে যাচ্ছে তো যাই হোক তার অনুষ্ঠান শুরু হলো অনুষ্ঠান শুরু হওয়ার পর এই ভাওরা দুইটা তো ইচ্ছামতো বলা শুরু করছে হেই ধর্ম নিয়ে হেই সেই ইত্যাদিতে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার করা হয় তাদের ঘর বাড়ি পুড়িয়ে ফেলা এইসব নানান আনুষঙ্গিক অনেক প্রসঙ্গ টসঙ্গ ইত্যাদি ইত্যাদি তো মুফতি সাহেব যেহেতু এই ব্যাপারে প্রস্তুত ছিলেন না উনি বুঝতে পারেননি যে অ্যাকচুয়ালি এখানে একটা ডিবেট হবে উনি এসেছিলেন এখানে একটা আলোচনা হবে এখন ইসলাম ধর্মকে যে আপনার সংবিধান থেকে বাংলাদেশের কনস্টিটিউশন থেকে তুলে দিবেন তো এর পক্ষে বিপক্ষে উনি কথা বলার জন্য এই অনুষ্ঠানে এসেছিল ডিবেট করার জন্য ডিবেট অ্যান্ড ডিসকাশন কমপ্লিট ডিফারেন্ট স্টোরি তো যারা আপনারা ডিবেট বুঝেন ডিবেট কাকে বলে তো তারা আমার এই কথাটা বুঝতে পারবেন তো যাই হোক মুফতি সাহেব যেহেতু অপ্রস্তুত ছিলেন অনেক প্রশ্নের উত্তর হয়তো তাৎক্ষণিকভাবে উনি দিতে পারেননি কারণ ওনার মাথার ভিতরে এগুলো ছিল না যে ওনাকে এইভাবে অপমান করা হবে অনুষ্ঠানে ডেকে এনে তো তার হয়ে কয়েকটা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিই এই ভাওরা দুইটা যে প্রশ্ন আপনাদেরকে করেছিল এই অনুষ্ঠানে এসে সেটা তাদের প্রথম যে প্রশ্নটা ছিল যে ইসলাম ধর্মকে যদি কনস্টিটিউশন থেকে তুলে দেওয়া হয় তাহলে সমস্যাটা কী হবে কোনো সমস্যা নেই সব কিছুই ঠিকঠাক থাকবে বাংলাদেশ একজন সেকুলার রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে এই ধরনের একটা কথাবার্তা তো এখন আমি এই 2 ভাউরাকে বলতে চাই ইভেন মিথিলা মাগিকে বলতে চাই আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন তো আপনি তো এই প্রশ্ন করেছেন পাল্টা আমি আপনাদের এই প্রশ্ন করলাম যদি কনস্টিটিউশনে এই রাষ্ট্রীয় ধর্ম ইসলামটা থাকে তাহলে সমস্যাটা কোথায় আপনি তো সেটা বলেননি আপনি প্রশ্নটাকে ঘুরিয়ে মাওলানা সাহেবকে কী করেছেন যে যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে সমস্যাটা কী কী তো পাল্টা প্রশ্ন আমিও আপনাদেরকে করছি যদি থাকে তাহলে কী কী এবার আসেন দ্বিতীয় প্রশ্নে সে কী করেছে বঙ্গবন্ধু যখন মারা যায় তারপরে যে শাসকরা ক্ষমতায় আসে এর মধ্যে হলে এরশাদ একজন তো তাকে কী করলেন এরশাদকে সে নানানভাবে হেয় করলেন সে একটা জনদুশ্মন ছিল স্বৈরাচারী ছিল চোর বদমাইশ ছিল এই ধরনের একটা ভাব তাদের কথাবার্তার ভিতরে তো আপনাদেরকে উদ্দেশ্য করে বলি মিয়া তেলবাজি করেন ভালো কথা কিন্তু তেল মারতে মারতে এমন এক জায়গায় গিয়ে পৌঁছেন না যে আসলে
শেষ পর্যন্ত আপনাদের রাস্তা দেখলে জুতা দিয়ে পিটাইতে হয় মিয়া। যারা আপনারা এই ভিডিওটা দেখছেন হাজার হাজার লাখ লাখ মানুষ হয়তো দেখবেন, এরশাদ কি আসলেই খুব খারাপ একজন মানুষ ছিল? একটু বদমাইশ একটা লোক ছিল, তার শাসনামলে সব কিছু সে লণ্ডভণ্ড করে দিয়েছে, বাংলাদেশের থেকে সব অর্থ করি পাচার টাচার করে বিদেশি বিদেশে সব পাঠাতে দিয়ে সে একেবারে রাজকীয় জীবনযাপন করছে, এরকম কিছু একটা স্বৈরাচারী যেটাকে আপনি যাকে আপনারা বলেন। তো আমি এটা মনে প্রাণী বিশ্বাস করি না, হয়তো হতে পারে সিস্টেমের দিক থেকে সে স্বৈরাচারী, কিন্তু হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট প্রেসিডেন্ট ফর বাংলাদেশ অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। কারণ এই হুসেইন মোহাম্মদ এরশাদই কিন্তু বাংলাদেশে এই রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ইসলামটাকে ঢুকিয়েছিলেন, এবং বাংলাদেশ টিভি বলে যে চ্যানেলটা ছিল সেখানে আজানে দেওয়ার প্রচলনটা কিন্তু সেই করেছিলেন। তারপরে রবিবার থেকে সরকারি ছুটি শুক্রবার করা, এটাও কিন্তু এরশাদ সরকারের অবদান। আরও বহু ঘটনা আছে, এগুলো তো ছোটোখাটো দুই চারটা বিষয় আমি আপনাদেরকে বললাম। বাংলাদেশে যে লাখে লাখে মানুষ আজকে মিডল ইস্ট সহ পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে চাকরি বাকরি করে এই $9 বিলিয়ন যে বাংলাদেশের রেমিটেন্স হিসেবে পাঠায়, বাংলাদেশের রেমিটেন্স ফাইটারদের জন্য একজন আশীর্বাদ ছিলেন এই হুসেইন মোহাম্মদ এরশাদ। তার শাসনামলেই বাংলাদেশে শ্রমিক বিদেশে এভাবে কাজকর্ম করতে যেতে শুরু করে, এবং বিভিন্ন দেশের পররাষ্ট্র সচিবদের সাথে এবং যে ফরেন ডিপ্লোমেটিক যে ব্যাপারগুলো ছিল সে খুব সুন্দরভাবে এগুলো করতে পেরেছিলেন। তো যার ফলে কি হয়েছে, তো তার শাসনামলে হাজার হাজার বলবো না আমি লাখে লাখে মানুষ কি করেছে, এই মিডল ইস্ট সহ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে গিয়ে এই বাংলাদেশে তারা তাদের কষ্টের উপার্জিত ডলার রেমিটেন্স তারা পাঠাচ্ছে, আর যেটা বসে বসে আপনারা এখন ভোগ করছেন। তার শাসনামলে যে পরিমাণ অপরাধ, যে পরিমাণ ক্রাইম, যে পরিমাণ অর্থ পাচার, যে পরিমাণ লুটপাট হয়েছে, তার থেকে তো মেয়ে 100 গুণ বেশি বর্তমানে হইতেছে মেয়ে, এগুলো খবর নেন। তো আপনারা সেই অনুষ্ঠানে এসে এরশাদ সাহেবকে আপনারা এভাবে অপমান করে কথাবার্তা বললেন। তো বারবার ফারজানা আপনাদের এই অনুষ্ঠানে বলছিল সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আসলে খুব ঘৃণা এবং কোত্থেকে আমি বলছি যে মানুষ সালায় নিচে নামতে পারে, এত নিচে সালায় কেমনে নামতে পারে? তেলবাদীর একটা শেষ আছে, আমি জানি বর্তমানে বাংলাদেশের উপর ভারতের একটা প্রভাব রয়েছে, তো সেই রাষ্ট্রটাকে খুশি করার জন্য আপনারা এত নিচে নামতেছেন কি লেগে রে ভাই? এটা তো আপনার আমার সবার দেশ। বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হওয়ার পরে কি হয়েছে, মারামারি কাটাকাটি, হিন্দু মুসলিম দাঙ্গা, হিন্দু খ্রিস্টান তারপরে মুসলমান দাঙ্গা, এগুলো কি দেখেছেন আপনারা? খুব রেয়ার একটা কেস। তবে এই জিনিসটাকে কিছু বুদ্ধিমান লোকেরা, কিছু বিগউইগ আছে আমাদের সোসাইটিতে, তারা কী করে কৌশলে এটাকে আপনাদের সামনে অন্যভাবে উপস্থাপনা করে, কোনো এক জায়গায় দলাদলি মারামারি, কারো বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে টুড়ে ফেলে আপনারা পরের দিনই টিভিতে এসে করেন কি, যেগুলো ইসলামী মৌলবাদী যারা আছে তারা এসে আন্দোলন টান্দোলন করে তারা এসা এই অস্ত্র শস্ত্র নিয়ে এসা বাড়িঘর পুড়িয়ে দিছে, হিন্দুদের মারধর করছে, গায়গুন ধরাই দিছে, গুলি করে মেরে ফেলছে, রামদা দিয়ে কুপাইছে, তো এই জিনিসগুলো আপনারা বলে থাকেন। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, জিনিসগুলো সবকটাই হলো বিচ্ছিন্ন ঘটনা। গতকাল আমি আজকে এই ভিডিওটা করছিল 21 তারিখে, তো গতকাল ছিল 20 তারিখ। তো 20 তারিখে একটা ছেলেকে খুন করা হয়েছে বাংলাদেশে, সে ছিল হিন্দু, তাকে দিনই দুপুরে কুপিয়ে রামদা দিয়ে কুপিয়ে তাকে খুন করা হয়েছে। তো এখন খেয়াল করে দেখেন এই যে খুনের ঘটনা, এখন কিছুক্ষণ পরে আসে আপনারা বলবেন এখানে মৌলবাদী ইসলামিক গ্রুপগুলো রয়েছে, এক্সট্রিমিস্ট যারা রয়েছে তারা গিয়ে একে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করছে, যে না, এখন ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা। সেই পাড়ার ভিতরে কোন্দল হয়েছে, হামলা পাল্টা হামলা হয়েছে, সে মাঝখানে তাকে পেয়েছে, তারপরে এই সন্ত্রাসী তারা কুপিয়ে মেরে চলে গেছে। তো এটাকে তো আপনি মানে ধর্মের লেভেল এটাকে দিতে পারেন না। যেসব বাড়িতে আগুন লাগানোর কথা আপনারা বলছেন, তারপরে হিন্দুদের সহায় সম্পত্তি দখলের কথা বলছেন, এগুলো হয়েছে ধর্মের কারণে না, এগুলো হচ্ছে মানে শক্তি প্রদর্শন। অর্থাৎ যার যা ক্ষমতা আছে আশেপাশে যা কিছু আসে তারা সেগুলো দখল করতে চেয়েছে নিজেদের প্রভাবের জন্য, অর্থকরির জন্য, এবং বিভিন্ন সুযোগও পেয়েছে সরকার থেকে। তো যার ফলে তারা এই সহায় সম্পত্তিগুলো হাতে নিয়েছে, তাদের উদ্দেশ্য ছিল টাকা পয়সা, তাদের উদ্দেশ্য ছিল হিন্দুদের অত্যাচার করা না বা অন্য কিছু করা না। তো এই জিনিসটাকেও আপনারা পরক্ষণে চালিয়ে দিয়েছেন কিভাবে, এটাও মুসলিম এক্সট্রিমিস্টরা করেছে। তো আপনাদের বিবেকের কাছে একবার প্রশ্ন করি যে ওই আমাদের যে রাষ্ট্রপ্রধান ছিলেন বঙ্গবন্ধু, তারপরে যতগুলো রাষ্ট্রপ্রধান এসেছেন, ইভেন শেখ হাসিনা থেকে নিয়ে শুরু করে খালেদা জিয়া এবং জিয়াউর রহমান, এবং সেই সাথে রয়েছে আমাদের হুসেইন মোহাম্মদ এরশাদ, কি প্রত্যেকের শাসনের আমলে কম বেশি এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো ঘটেছে? এই হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, হিন্দুদেরকে খুন করা হয়েছে, তারপরে নানান রকম ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মিডিয়াগুলোতে এগুলো উঠে এসেছে। তো এখন আপনারা কাকে ভালো বলবেন? তো এই যে পুরো ব্যাপারটা, এগুলো সবগুলোই ছিল মোটামুটি আমি বলবো যে বিচ্ছিন্ন ঘটনা। আজকে যদি মুসলমানরা এত অসভ্যই হইতো, এত এক্সট্রিমিস্টই হইতো, এবং হিন্দুরা যদি মুসলমানদের এত শত্রুই হইতো, তাহলে এখনও পর্যন্ত যে কজন হিন্দু বাংলাদেশে রয়েছে তারা তো একদিনও টিকতে পারতো না। কি হয়েছে এমনটা? সো আপনার অনুষ্ঠানে আপনি কিন্তু এই মুফতি সাহেবকে নানানভাবে অপমান করেছেন,
এবং তাকে মিথ্যা প্রমাণ করেছেন, একজন হুজুর মানুষ সারাদিন উনি ধর্মকর্ম নিয়ে থাকে, এরকম একটা মানুষকে আপনি হাজার হাজার অডিয়েন্সের সামনে, ভিউয়ার্সের সামনে আপনি সরাসরি বলতেছেন একজন মিথ্যাবাদী বলতেছেন, মিথ্যুক বলতেছেন সরাসরি তারে। খুব কষ্ট লাগছে জিনিসটা আমার দেখে। আর আপনার তো এইসব বাউরা মৌরা এনে ডিবেট করার অনেক শর্ট, আমি জর্জ আমাকে দাওয়াত দেন, আমি অনলাইনে আপনার সাথে ডিবেটে আসবো, একই অনুষ্ঠানে আসবো, এই ধর্মকে নিয়ে আসবো, দেখি কত উইকিপিডিয়া আপনারা পড়তে পারেন, কত গুগল সার্চ আপনারা করতে পারেন, আসেন আমিও তিনটা ল্যাপটপ নিয়ে আমার সামনে বলবো, আসেন কোন তথ্য আপনারা দিবেন। তো যাই হোক, যা বলার আপনি বলছেন, যা শোনার আমরা শুনছি, তো ইন ফিউচারে যদি কোনো দিন কাউকে ডিবেট টিবেট করতে আসেন, নিরপেক্ষ থাকার চেষ্টা করবেন। আর নাহলে আমি জর্জ যেমন এখন আমেরিকা থেকে আপনাকে খারাপ ভাষায় বকাবাজি করে এই ভিডিওটা করলাম, বাধ্য হয়েছি, কারণ আমাকে বাধ্য করা হয়েছে, তো এগুলো থেকে আপনারা বেঁচে যাবেন। এখন তো আমি ক্যামেরার সামনে এসে আপনাকে বকতেছি, কিন্তু এরকম কত থুথু আপনি খাচ্ছেন, কত গালি আপনি মানুষের খাচ্ছেন সম্পর্কে কোনো ধারণা নেই। নিরপেক্ষ নিরপেক্ষই কোনো অনুষ্ঠানে প্রেজেন্টার হিসেবে যখন আসবেন সবসময় নিউট্রাল থাকবেন। আপনি এই পুরো অনুষ্ঠান থেকে হুজুরকে অপমান করার জন্য যা যা করণীয় দরকার সবই করছেন, ওই ব্যাচের কথা আপনি আপনি কথাই বলতে দেননি। যখনই সে কিছু বলতে চায় তখনই আপনি বলেন যে আপনার অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, হুজুর মিথ্যা কথা বলতেছে, এটার কোনো দলিল নেই, এটার কোনো ডকুমেন্ট নেই, এটার কোনো প্রমাণ না দিয়ে ব্যাচের তো কথা বলতে দেন আগে। আসলে খুব ক্ষোভ থেকে নিয়ে আমার এই ভিডিওটা করা, তো মাথার মধ্যে যা কিছু আসছে তাই আপনাদের বলে ফেলেছি। তো যাই হোক, এতক্ষণ ধরে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছিলেন তাদের সবার প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।